এখন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে তো, গন্ধা চিংড়ি আমার কি এখন এটা খাওয়ার বয়স আছে? জি, আমার ভীষণ পছন্দের ম্যাগিটাই বেশিরভাগ দিন হয়। এক্সপার্ট আছে, এটা কি সুন্দর লাগছে। ট্রেন দেখে ও, ট্রেন এটা সুন্দর। আর এটা হচ্ছে তোমার। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বাপ্পার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, বাপ্পা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, তাই ভীষণ টেনশনে আছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। ভিজেছো বৃষ্টিতে? হালকা হালকা। মুগ ডাল মাছের মাথা ছাড়া, আর কিছু না। এদিকে দেখাও, এদিকে নাও, নিয়ে আসো। ভাত ফুটছে, ডালও ফুটামুটি করছে। আমার বর এনে দিয়েছে, আমার কি এখন এটা খাওয়ার বয়স আছে? তোমাদের কি মনে হয় এটা খাওয়ার বয়স আমার আছে? আমার একছেন তারও। নিয়ে আসো এটা, পাও একটু দিয়ে। ওই যে ওই যে ওই যে লজেন্ড, আরে ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন কোথায় গেল ক্যামেরা? এই যে এক একটাতে এক একটা সিনেমা পার হয়ে যাবে। চুষেই যেতে হবে, চুষ না কামড়ে খেলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সাথে সাথে শেষ হয়ে যাবে। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যার জন্য আজকে আমি আবার স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে আবার মেঘলা করেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। হাওয়াটা আস্তে আস্তে বেড়েই চলেছে, মনে হচ্ছে খুব জোর আসবে আজকে। ঝড় বৃষ্টি আমার ভীষণ পছন্দের, কিন্তু এই সব দিনে কত গরিব মানুষের কত কষ্ট হয় বলতো। মেঘলা দিন, ঝড় বৃষ্টি আমার ভীষণ পছন্দের, কিন্তু একটা জিনিস আমার ভীষণ অপছন্দ, সেটা হচ্ছে বিদ্যুৎ চমকানো, যেটা আমি একদমই অপছন্দ করি। আমার ভীষণ ভয় লাগে, আমার মনে হয় শুধু আমি নই, তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের ভীষণ ভয় লাগে, এবং খুব জোর যদি ঝড় হয় তাও। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন হবে ঘরের কাজ, রান্না বান্না এই সমস্ত কিছু। ম্যাগি বানাচ্ছি, ছেলে খাবে, কারণ ছেলে তো ম্যাগিটাই ভালোবাসে, তাই ওর জন্য ম্যাগিটাই বেশিরভাগ দিন হয়। অন্য মাছের তুলনায় কাতলার পেটিতে কাটা এইসবের ভয়টা খুব কম, তাই জন্য ছেলের জন্য এটাই বেশিরভাগ দিন হয়। আমি ক্যামেরা নিয়ে যদি একটু ঘোরাঘুরি করি তাহলেই ওর শুরু হয়ে যায় পোজ দেওয়া, ভীষণ মানে ভালোবাসে। ক্যামেরা ওর সামনে ধরলেই হলো, ও পোজ দিতে একদম এক্সপার্ট আছে। এই তোর নামটা কি বলে দে তো সবাইকে, বলে দে কি নাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেকেন্ড ছেলে, তো এর নাম মিষ্টি। পাপ্পা এখন ছেলের মাছের আঁশ ছাড়াচ্ছে, আঁশ ছাড়িয়েই নিয়েছে, তাও দেখবে দু একটা আঁশ থেকেই যায়, তো সেগুলোকে ও এখন ক্লিয়ার করছে। তো বাপ্পা বাপ্পার কাজ করতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি। এখন আমার কাজ হচ্ছে ছেলেকে ম্যাগি খাওয়ানো, তো আমি ওকে খাওয়াই, ও খাক, তারপরে আবার আমি ঘরের কাজে লেগে পড়বো বাপ্পার সাথে। হ্যালো, আমাদের ফ্যামিলির চারজন মেম্বারের স্নান কমপ্লিট, খাওয়ার আগে একটু বিশ্রাম নিয়ে আমরা এখন টিভি দেখছি। না, বাপ্পা টিভি দেখছে, ছেলে ফোন ঘাঁটছে, আমিও ফোনে কাজ করছিলাম, ভাবলাম তোমাদের জন্য একটু ক্লিপ তো তুলেই নিতে পারি, তাই তুলেই নিলাম। খাওয়াটা কমপ্লিট হয়ে গেছিল,
তখন মনে পড়লো ভিডিও করি, তো বাপ্পা আমাকেও খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে। বাপ্পার ছুটির দিন আর মর্নিং মানে হচ্ছে আমাদের ঘুরতে বেরোনোর দিন, তো ঘুরতে বেরিয়ে পড়েছে সুন্দর, দেখো আকাশটা কি সুন্দর লাগছে না। এই জায়গাটাতে আমরা প্রত্যেক দিন যখনই ঘুরতে বেরোই আর কি তখনই আসি। এখানে ছেলে কেক খায় আর ট্রেন দেখে, ও ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে অন্যান্য বাচ্চাদের মতনই। এয়ারফোর্স যেহেতু আমাদের বাড়ির একদম কাছাকাছি, তো আমরা প্রায় দিনই হেলিকপ্টার খুব কাছ থেকেই দেখতে পাই বলতে পারো, তাই তোমাদের জন্য তুলে নিয়েছি। কি কি কিনলা? কিনলাম রুটি, এক তরকা আর আলু ভেন্ডি ভাজা ডিম দিয়ে। বেশ কিছুদিন ধরে একজন ইউটিউবারের ভিডিও আমার ভীষণ ভালো লাগছিল, ইনফ্যাক্ট এখনও ভালো লাগে। তোমরা বেশিরভাগ মানুষই হয়তো চেনো যে টম কুইন, মানে পূজা আর টম যে দুজন আছে ওদের ভিডিও আমার সত্যিই খুব ভালো লাগে। পূজা তো ভীষণই কিউট, ও আমার থেকে ছোটোই আই থিঙ্ক হবে, আর টম তো আরও ছোটো মনে হয়। টম সুন্দর। আজকে আমরা ব্যারাকপুরেও গেছিলাম, ওই ক্লিপিংটা নেওয়া হয়নি। ফার্স্টে ভেবেছিলাম সিটোসির ওই দোকানে গিয়েও ভিডিও আর কি করবো, কিন্তু হয়নি, কারণ আমরা যখন অর্ডার দিচ্ছি, মানে বাপ্পা যখন অর্ডার দিল লস্যিটা, দেন আমার মনে হলো যে একটু দূরে, মানে বেশি দূরও না একটু দূরে, হয়তো আই থিঙ্ক টম পূজাই হবে, কারণ টমের ফেসটা দেখা যাচ্ছিল, পূজার ফেসটা দেখা যাচ্ছিলো না, পুরো ব্যাগ দেখতে পাচ্ছিলাম। তো আমার মনে হচ্ছিলো ওটা টমই, তারপরে একটা কি টম হবে আমার হতেও পারে, কিন্তু টমের মতনই দেখতে, বা করে মানে কি বলবো, পুরো ফাইনাল চিন্তা ভাবনা এটা করতে পারছি না যে ওটাই টম, কারণ হতেই পারে যে এক টাইপেরই দেখতে অনেকেই থাকে। তো অনেকক্ষণ ধরে দেখলাম, তাহলে যদি অন্য কেউ হয়, মানে অ্যাকচুয়ালি আমার ফটো ভিডিও তোলার সেই সব ব্যাপার না, জাস্ট আমি ভেবেছিলাম যে গিয়ে কথা বলবো, সেটা কথা বলতে যাইনি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে সত্যি ওরাই হবে কি না, কারণ যদি পূজার ব্যাগটা দেখতে পাচ্ছি হচ্ছি হয়তো পূজাকে দেখলে মানে শিওর হয়ে যেতাম যে হ্যাঁ এটাই পূজা আর টম, একজনকে দেখতে পেয়েছি, বা হয় অনেক সময় একই রকম দেখতে। তারপরে কিছুক্ষণ পর ওরা বেরোলো, তো দেখলাম হ্যাঁ পূজাই ছিল, পূজা আর টম ছিল। তখন আর আমি মানে যাইনি কথা বলতে, কারণ ওরা বেরোচ্ছে, তো ভাবলাম বেকার ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই। বাপ্পাও বললো যে না থাক যেতে হবে না, তার জন্য আর যাইনি, বেকার ওদেরকেও ডিস্টার্ব করে লাভ নেই, কারণ এরকম আমরা মানে ধরো অনেকেই এরকম আছি হয়তো যে ওরা ওদেরকে দেখলে পরেই সাথে সাথে গিয়ে ওদের সাথে কথা বলে, ওদের ফ্রি লাইফ বলেও একটা একটু কিছু আছে, তার জন্য আমার আমাদের মনে হচ্ছিলো ওই টাইমটা গিয়ে কথা বলা উচিত না, তার জন্য আর মানে ওদের টাইমটা আর ওয়েস্ট করিনি, এই কারণেই আর কথা হয়নি, এই হলো ব্যাপার। ঠিক আছে, আজকে ডিনারের মেনু কি বলে দাও সবাইকে? আজকে মানে এক তরকা স্পেশাল তরকা আর মানে আলু ভেন্ডি ভাজা অর্ধেক খাওয়া গেছে, অর্ধেক কি বেশি খাওয়া গেছে, এখানে ম্যাগি আর এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে তোমার তোমার কাশ্মীরি পোলাও। চলো খেয়ে নিই।